দর্শক দেখেন এক পায়ে কিভাবে হুন্ডা চালায়। আজকে আপনাদেরকে দেখাবো আনোয়ার ভাই কিভাবে এক পায়ে হুন্ডা চালায়। এই তো উনি এখন হুন্ডার উঠলো, দেখেন ওনার লাঠিটা উনি পা দিয়ে ধরছে, এখন কিভাবে চালায় একটু দেখেন। এই তো স্টার্ট করে দিল, রানিং রানিং রান রান। দেখেন এক পায়ে কিভাবে উনি নাকি ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বাংলাদেশের যে কোনো জায়গায় এই এক পায়ে হুন্ডা চালায় যাইতে পারবে। হ্যাঁ ব্যাগ ব্যাগ আসো, হ্যাঁ আসতেছে, এই তো সুন্দর সুন্দর। হ্যাঁ এখন আনোয়ার ভাইয়ের সাথে আমরা উনি যে হুন্ডা চালাচ্ছে কীভাবে চালায়, ওনার মনে কোনো ভয় আছে কি না বা উনি হুন্ডা চালায় কই যাইতে পারবে, এটা আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো। দেখি উনি কি বলে আর উনি কি কি গাড়ি চালাইতে পারে ওনার মুখ থেকে শুনবো। দর্শক তো আপনারা দেখেন কি বলে আনোয়ার ভাই। আচ্ছা এই যে আপনার যে একটা পা নাই, আপনি যে মোটর সাইকেল চালালেন তো রোডের মধ্যে যে আপনি গাড়ি চালান, সামনে থেকে কোনো গাড়ি আসলে আপনার ব্রেক করতে সমস্যা হয় না? না আমি তো আমার সিস্টেমে চলাই, সমস্যা হয় না তো কোনো সময়। আচ্ছা এইভাবে কখনো মানে আপনার কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন বা কোনো সময় দুর্ঘটনা ঘটছে আপনার জীবনে? না আমি তো আমার নিয়মে গাড়ি চলাই, কখনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হই নাই ইনশাল্লাহ। এখান থেকে গাড়ি দিলে আপনি রাঙামাটি যেতে পারবেন এই গাড়ি নিয়ে এক পায়ে? রাঙামাটি অনেক জায়গাতে গাড়ি নিয়ে ঘুরে আমি, রাঙামাটি কক্সবাজার বান্দরবান। আচ্ছা এই যে এখন আপনার যে আমরা সাক্ষাৎকার নিলাম, আপনি যে গুলশাখালী ইউনিয়নের একজন বাসিন্দা লংগদু উপজেলার, এটা তো ভিডিওর মাধ্যমে এখন সারা বাংলাদেশের মানুষ দেখবে। এখন জাতি মানে ওই সম্পর্কে ওদের সম্পর্কে আপনার কিছু বলার আছে যাদের এক পা নাই, মানে আপনি কি চান তারাও আপনার মতো এইভাবে গাড়ি চালাক বা গাড়ি ড্রাইভ করুক? চেষ্টা করলে তো মানুষ সব কিছুই পারে। অবশ্যই আমি চেষ্টা করছি, শিখছি, আমি পারি, চেষ্টা করে আমি চেষ্টাই সফল। আচ্ছা আচ্ছা আপনার মোটর সাইকেলের পাশাপাশি কি অন্য কোনো গাড়ি চালাইতে পারেন, প্রাইভেট কার বা আদার্স সাইকেল বা অন্য কোনো কিছু? সাইকেল চালাইতে পারি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, দোয়া করি।